নমস্কার বন্ধুরা, আমার ইউপি ফ্যামিলির নতুন পর্বে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদেরকে জানাবো চৈত্র মাসে অশোক ষষ্ঠীর ব্রত সম্পর্কে, এর সঠিক সময়সূচি, ব্রত পালনের নিয়ম, কি করণীয় এবং কিভাবে এই ব্রত আমরা পালন করে থাকব। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি এরকম নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ভিডিওটা যদি অল্প একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। পশ্চিমবাংলার প্রায় সর্বত্র ঘরে ঘরে মায়েরা অশোক ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন। এই তিথি অনুসারে এই ব্রত চৈত্র মাসে মূলত পালন করা হয়। প্রচলিত রীতি অনুযায়ী অশোক ষষ্ঠীর ব্রত করলে সংসারে সুখ শান্তি বিরাজ করে, তাদের সন্তানদের দীর্ঘায়ু প্রাপ্ত হয় এবং পরিবার পরিজন সকলেই সুখে থাকে। এক কথায় পরিবারের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়। 2023 সালে 1429 বঙ্গাব্দে চৈত্র মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত অশোক ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি। অশোক ষষ্ঠীর তিথির শুভারম্ভ সময়ক্ষণ হল 26 মার্চ 2023, বাংলার 11ই চৈত্র 1429 রবিবার সন্ধ্যা 7:08 থেকে। এই মাঙ্গলিক তিথির সমাপন ঘটবে 27 মার্চ 2023 বাংলার 12ই চৈত্র 1429 সোমবার সন্ধ্যা 7:43। 2023 সালের অশোক ষষ্ঠীর ব্রত পালন করা হবে 27 মার্চ 2023 বাংলার 12ই চৈত্র 1429 সোমবার। এই অশোক ষষ্ঠীর ব্রত পালিত হয় চৈত্র মাসের শুক্লাপক্ষের ষষ্ঠীর দিন। অশোক ষষ্ঠীর ব্রতের উপকরণ: অশোক ফুল, মুগ কড়াই, কলা, বাতাসা, অন্যান্য ফুল, ফল, দই, মিষ্টি ইত্যাদি। ব্রত পালনের নিয়ম অর্থাৎ কি করণীয়। অশোক ষষ্ঠীর দিন সকালে স্নান সেরে ষষ্ঠীতলায় গিয়ে পুজো দিতে পারলে ভীষণই ভালো হয়। তা যদি সম্ভবপর না হয় তাহলে বাড়িতেই মা দুর্গাদেবীর ছবির সামনে 6টি কিংবা 9টি অশোক ফুল, 6টি কিংবা 9টি মুগ কড়াই, কলা, বাতাসা, লাল ফুল, মিষ্টি, দই সহযোগে মা দুর্গাকে পূজা করুন। তারপর পরিবারের সকলের এবং সন্তান সমূহের মঙ্গলের উদ্দেশ্যে প্রার্থনা করুন। তারপর অশোক ফুল, মুগ কড়াই, কলা, বাতাসা একসঙ্গে মেখে না চিবিয়ে জল সহযোগে গিলে নিন। এই দিন যারা এই ব্রত পালন করবেন তাদের উদ্দেশ্যে ভাত খাওয়া একেবারেই নিষিদ্ধ। আপনারা চাইলে লুচি, পরোটা, ফল সহযোগে আহার করতেই পারেন। এই ছিল অশোক ষষ্ঠী পালনের নিয়ম এবং করণীয়। এছাড়াও এই অশোক ষষ্ঠী যারা এখনো পালন করেননি, বিশেষত মায়েরা, তাদের জন্য অবশ্যই এই অশোক ষষ্ঠী পালন করবেন। এই অশোক ষষ্ঠী পালনের ফলে সন্তানদের দীর্ঘায়ু কামনা হয়, সুস্বাস্থ্য হয়, স্বামী স্ত্রীর মাঝের ব্যবধান দূর হয়, তাদের মধ্যে ঐক্য স্থাপিত হয়, সন্তানের মঙ্গল সাধন, তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রাপ্ত হয়, সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে। তো এই ছিল আজকের অশোক ষষ্ঠীর ব্রত, সঠিক সময়সূচি, ব্রত পালনের নিয়মাবলী ইত্যাদি।